তো সব সবাই তো ত্রাণ দিতে সেই করতেছে, কিন্তু ত্রাণের পাশাপাশি এখন আমাদের নেক্সট টার্গেট হতেছে আমরা এই বাড়িগুলো উঠাই দিব। 120টা বাড়ি যদি উঠাই দিতে পারি ক্ষয়ক্ষতিগুলা, তাদের যেই সব জায়গায় ক্ষতি হয়েছে বাড়ি যদি উঠাই দিতে পারি, এটা আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় অর্জন হবে। 120টা কিন্তু আসলে ওরকম বেশি না, কিন্তু আমরা সবাই মিলে যদি 120টা বাড়ি করে দিতে পারি তাহলে কেমন হবে? 120টা বাড়ির ক্ষতি হয়েছে ওখানে, সেই 120টা বাড়ি যদি আমরা, আমি কথা বলতেছি আফটার ইফেক্টের গাইজ, আমরা তো ত্রাণ নিয়ে দিবই ওইটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আমি যদি ত্রাণ নিয়ে দিই শেষ, আজকে ত্রাণ নিবো এই দিয়ে আসবো ওখানে একটা ছবি তুলে চলে আসবো, এই এটা কি আমাদের, এটা কি আমরা শিখছি? নো, যদি করতে হয়, যদি লক্ষ্য থাকে তাহলে একদম শেষ পর্যন্ত লক্ষ্য থাকতে হবে, যদি টার্গেট থাকে তাহলে একদম শেষ পর্যন্ত টার্গেট থাকতে হবে। যদি মানুষের পাশে দাঁড়াইতে হয়, শুধু একটা খাবার দিয়ে দাঁড়ানো না, পারফেক্টলিভাবে দাঁড়াইতে হবে, যে যতটুকু সামর্থ্য আছে আমি হেল্প করবো, যে যে লোকটা ঘর হারাইছে, যে লোকটা ছাদ হারাইছে, একটা মানুষ ছাদের জন্য তার এই ছাড়া জীবনটা ত্যাগ করে, সেই ছাদটা আমি আবার তৈরি করে দিব, এবং এইটা আমরা এই আফটার ইফেক্ট, এটা এই আফটার ইফেক্ট প্রজেক্ট দিয়ে আমরা করবো, সেটা আমি নায়ান ভাই তাহসান খান আমরা করবই, এবং আরো যারা আছে আমরা সবাই মিলে করবো, এবং আমি চাই আপনারা আপনারা করবেন। আফটার ইফেক্ট যেখানে তাহসান ভাই বলছে যে আফ্রিদি, নায়ান ভাই তোমরা করো, খুব ভালো উদ্যোগ, যেখানে আমার বাবা বলছে এটা খুবই ভালো উদ্যোগ, আমি অবশ্যই যখন আমি আজকে এনাম চাচাকে বললাম, সেও বলছে এটা খুবই, আমরাও এটা করবো সরকার থেকে, এটা করা তোমরাও করতেছো, এটা তো খুবই ভালো, এবং আমি চাই আপনারা যারা যারা করবেন এরকম, যাদের একটা বাসা উঠাই দিতে, একটা বাসা করতে বেশি টাকা লাগে না, কিন্তু ম্যাক্সিমাম 2-5 লাখ টাকা, মানে ছোট ঘরগুলো 2 লাখ, ইচ্ছু বড় গুলোগুলো 5 লাখ। আমি যেই চাচার সাথে কথা বলছি তার ঘরের বাজেট হচ্ছে 5 লাখ টাকা, আমরা তৈরি করে দিতে পারি। এই এই ইফেক্টের পর, ঈদের পর, মানে কোরবানির পর আমরা এখানে আবার আসবো, এসে এই ইফেক্টের কাজগুলো করবো। আমরা তো সব সবাই তো ত্রাণ দিতে সেই করতেছে, কিন্তু ত্রাণের পাশাপাশি এখন আমাদের নেক্সট টার্গেট হতেছে আমরা এই বাড়িগুলো উঠাই দিব। 120টা বাড়ি যদি উঠাই দিতে পারি ক্ষয়ক্ষতিগুলো, তাদের যেই সব জায়গায় ক্ষতি হয়েছে বাড়ি যদি উঠাই দিতে পারি, এটা আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় অর্জন হবে।